এবার জানাবো পার্টেক্স খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাহবুব হারুনকে আর জুনিয়র এশিয়া কাপের জন্য মামুনুর রশিদকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুপুরে বিমান বাহিনীর ফ্যালকন হলে আয়োজিত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী বছর মার্চে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আর জানুয়ারিতে হবে জুনিয়র এশিয়া কাপ। এ সময় ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মুমিনুর হক সাইদের সাধারণ সম্পাদক পদ বাতিল হলেও আদালতে দু সপ্তাহের জন্য স্টে অর্ডারের আবেদন করেছেন তিনি, তাই এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ নির্বাহী কমিটির সদস্যরা। গঠনতন্ত্রে 26.3 যেটা আছে, যে উনি যদি ছয় মাস দেশের বাইরে থাকেন তাহলে সে পদ হারাবে। তারপরে উনি যদি পরপর তিনটা মিটিংয়ে না থাকতে পারেন তাহলে সে তাকে নোটিশ দিতে হবে। আমরা নোটিশ দিয়েছি। তারপরে ব্যক্তিগত বা কারোর সাথে কোনো কিছুই নাই। উনি যদি কালকে এসে সব কিছু ঠিক হয়ে এখানে বসেন হয়ে গেলো, কোর্ট যদি বলে না উনি থাকা উচিত যেহেতু উনি নির্বাচিত, তাহলে থাকলো। আর যেহেতু গঠনতন্ত্রে যেটা লেখা আছে কোর্টের ইন্টারপ্রিটেশনটা কী হবে তাহলে দেখতে হবে। আর যদি কোর্টে না গিয়ে থাকেন, যেটা আমি এখনও পাই নাই, তাহলে কী বোঝা গেলো, তাহলে আমাকে গঠনতন্ত্রেই যেতে হবে। তো শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জলবায়ু তহবিলে অর্থ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। করোনার কারণে সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা 5 মাস বাড়ল। পর্যাপ্ত মজুত থাকার পরও ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি, পাইকারি আড়তে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান, 8টি প্রতিষ্ঠানকে জরিমানা। নভেম্বরের মধ্যে স্কুল খুলতে না পারলে বার্ষিক পরীক্ষা হবে না, প্রাথমিক শিক্ষা সচিব। এবং সাজা স্থগিত রেখে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ল সরকার। দর্শক, পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।